হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আই স্কুল তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি আজকের পরে আমরা ক্লাস টেনের সাত নম্বর অধ্যায় বৃত্তস্ত কোন সম্পর্কিত উপাদ্য নিয়ে আলোচনা করবো এর আগে আমরা এই বিষয়ের পরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি যেখানে আমরা কোষে থেকে সেভেন পয়েন্ট ওয়ান এবং কোষে থেকে সেভেন পয়েন্ট টু এর এক থেকে পাঁচ নম্বর অঙ্ক সমাধান করেছি আজকের পরে আমরা ছয় নম্বর অঙ্ক থেকে শুরু করব আমরা দেখছি কি দেওয়া হয়েছে ছয় নম্বরটা যে একটি বৃত্তের এবি এবং সিডি যে দুটি পরস্পর লম্ব একটা বৃত্ততা আছে যার কেন্দ্র হচ্ছে ও ঠিক আছে এর লম্ব হচ্ছে এবি জ্যা হচ্ছে এবি আর সি ডি পরস্পর লম্ব ঠিক আছে এবি ও সিডি যে দুটির ছেদবিন্দু পি পি থেকে এডি এর উপর অঙ্কিত লম্বকে বর্ধিত করলে সেটি বিসিকে এই বিদ্যুতে ছেদ করে দেখো এদের ছেদবিন্দু বলেছে কি পি এ পি থেকে এডির পর লম্ব অঙ্কন করেছি ঠিক আছে যেটাকে বর্ধিত করেছি বর্ধিত করে আমাদের বিসি কে ইতিষেধ করেছে আর এটাতে দেওয়া নেই আমরা নাম দিয়েছি এফ ঠিক আছে তবে প্রমাণ করি যে ই হচ্ছে বিসি এর মধ্যবিন্দু আমাদের দেখাতে হবে ইটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু ঠিক আছে তো লিখছি দেখো অ্যানসার প্রদত্ত কি ও কেন্দ্রীয় বৃত্তের যে এবি পারপেন্ডিকুলার টু সিডি তাই না এটুকু লিখে দিলাম বাকি আর লেখার দরকার নেই বাকি আমাদের এখানে আছেই চলে যাচ্ছে হ্যাঁ প্রমাণ করতে হবে কী কী প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে ই হচ্ছে বিসি এর মধ্য ইটা বিসি এর মধ্যবিন্দু তার মানে কি অর্থাৎ অর্থাৎ বিই সমান সমান সি ই বি সমান সমান সি এটা আমাদের প্রমাণ করতে হবে চলে আসে আমরা অঙ্কনে দেখো অঙ্কন কী করবো এসি আর বিডি আমরা যুক্ত করবো এসি আমরা বিডি যুক্ত করছি এ কমা সি এবং বি কমা ডি যুক্ত করা হলো চলে আছি প্রমাণে দেখো আমাদের দেখাতে হবে আলটিমেন্টটি কি যে এইটা আর এইটা মানে এই বাহুটা এই বাহুটা সমান তো আমরা শুরু করছি থেকে যে আমরা এই কোনটাকে দেখো বি এ ডি এই কোনটাকে এক্স ধরছি এই কোনটা যদি আমরা এক্স ধরি আমাদের এটা দেওয়া আছে কি বলো দেখি এই কোনটা নব্বই ডিগ্রি দেওয়া আছে না তাহলে এটা নব্বই ডিগ্রি আর এটা হচ্ছে এক্স ধরেছি তাহলে এ ডি ত্রিভুজের এটা যদি এক্স ডিগ্রি হয় আর এটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এটা কত হবে নব্বই মাইনাস এক্স তাহলে এটা হয়ে যাবে আমাদের নাইনটি ডিগ্রি মাইনাস এক্স ঠিক আছে তাহলে আমরা এইটুকু করছি আগে হ্যাঁ ত্রিভুজ আচ্ছা ধরি ত্রিভুজ ত্রিভুজ না কোন কোন ডি সমান সমান এক্স ডিগ্রি বি এডডি সমান সমান আমরা এক্স ডিগ্রি ডিগ্রি ধরেছি এবার লিখে দাও ত্রিভুজ এ পি ডি এর কোন এপিডি ডি সমান সমান নব্বই ডিগ্রি যেহেতু আমাদের দেওয়া আছে যে এব এব এবিটা সিটির পর লম্বেকারে লিখে দিচ্ছি যেহেতু এবি লম্বা হচ্ছে সিডি তাহলে আমাদের এটা নব্বই ডিগ্রি আমাদের দেওয়া আছে তারপরে আপনাদের এটা ধরে নিলাম আমরা যে বিএডি ধরেছি এটা মানে পি এডি বিএডি আর পি এডি একই ব্যাপার পি এডি সমান সমান কত এক্স ডিগ্রি তাহলে অতএব এডিপি এডিপি সমান সমান কত হবে বলো দেখি নব্বই মাইনাস এক্স হবে তাই না নব্বই মাইনাস এক্স কারণ যে তিনটা কোন সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি এটা তো নব্বই ডিগ্রি হলো আর এই দুটার মধ্যে যোগ করলে কথা হবে নব্বই ডিগ্রি হবে তাহলে এটা এক্স আর এটা হচ্ছে নব্বই মাইনাস এক্স ঠিক আছে তারপর দেখো ত্রিভুজ এটা নিচ্ছি এ এফ পি এর এই কোনটাও নব্বই ডিগ্রি না যেহেতু এটা হচ্ছে পি দেখো এটা হচ্ছে আমাদের লম্বো বলেছে কার পরে এডির পরে লম্ব তাহলে পি এফটা যেহেতু লম্বো এডির উপরে তাহলে এটা নব্বই ডিগ্রি হচ্ছে কোন কোন পি সমান সমান নব্বই ডিগ্রি লেগে দিচ্ছি আমরা যেহেতু পি এফ লম্ব হচ্ছে এডি ঠিক আছে তাহলে এটা নব্বই ডিগ্রি হলো আর এটা হচ্ছে এক্স ডিগ্রি কোন P, এ এফ সমান সমান এক্স ডিগ্রি তাহলে অতএব এই কোনটা কথা হবে বলো দেখি এ পি এফ এ পি এফ সমান এটা হচ্ছে নব্বই মাইনাস এক্স তাহলে এটুকু লিখে দিচ্ছি আমরা এটা হচ্ছে নব্বই এক্স ঠিক আছে তাহলে এটা আমরা নব্বই এক্স আবার দেখো এপিডিটা যেহেতু গোটাটাই হচ্ছে নব্বই ডিগ্রি আর এটা হয়ে যাচ্ছে নব্বই মাইনাস এক্স তার এটা এটা কথা হয় এটা আমরা বার করবো ঠিক আছে কোন দেখো কোন ডিপিএফ ডিপিএফ সময় সঙ্গে কত এপি এপিডি মাইনাস এ পি এফ তাই না এই কোনটা মানে ডিপিএফ সংসার হচ্ছে গোটা কোনটা এপিডি মাইনাস এপিএফ এটা এটা কত এপিডিটা কত এপিডিটা হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি আর এটা হচ্ছে নব্বই মাইনাস এক্স তাহলে কথা হচ্ছে নব্বই মাইনাস নব্বই প্লাস এক্স নব্বই নব্বই কেটে যাবে তাহলে কথা এক্স তাহলে এই কোনটাও আমাদের হয়ে যাচ্ছে এক্স ডিগ্রি ঠিক আছে এইবার দেখো আমরা যদি এই ত্রিভুজটা নিই যে সি পি এই ত্রিভুজের দেখো এই কোনটা কত হবে এই কোনটা আর এই কোনটা সমান হবে না কারণ এটা হচ্ছে বিপ্রদীপ কোন তাহলে এটা যদি এক্স হয় তাহলে এটাও এক্স হয়ে যাবে তাই না এ কোনটা এক্স হবে আর দেখো আরেকটা জিনিস যে আমরা যদি বিডি চাপ নিই বিডি চাপের পরে দেখো বিডি চাপের উপরে বি এ ডি এই কোনটা আর বি সি ডি এক একই বৃত্তংশাস্ত কোণ তাহলে এই কোণটা আর এই কোনটা সমান হবে তাহলে এটাও এক্স হয়ে যাবে তাহলে এই দুটা কোন সমান হয়ে যাবে তো আমরা লিখছি এক এক করে দেব যে এই কোনটা লিখে দিই ডিপিএফ কে লিখবো বিডি চাপের পর বিডি চাপের উপর একই বৃত্তাংশস্থ কোন কি বলো দেখি বি এডি এডি আর বিসিডি বিসিডি তাহলে অতএব বি এ ডি সমান সমান বি সিডি সমান সমান এক্স ডিগ্রি যেহেতু আমাদের এটা এক্স ডিগ্রি লিখে দিলাম ঠিক আছে চলে যাচ্ছি আমরা নেক্সটে দেখো আমরা নিচ্ছি ত্রিভুজ সি ই সিইপি এর ই পি এর এই কোনটা আর এই কোনটা আমাদের সমান তা মানে কি এখনই আমরা করলাম যে বি ডি দেখো বি সি ডিটা হচ্ছে এক্স ডিগ্রি তাহলে বিসিডিডির জায়গায় আমরা লিখতে পারি ইসিপি ঠিক আছে ই সিপি সমান সমান এক্স ডিগ্রি আর কোনটা কোন এটা কোন সিপিই সমান সমান সিপিই সমান সমান ডিপি ডিপি আর ই না এফ ঠিক আছে এটা কত আবার এক্স ডিগ্রি সমান সমান এক্স ডিগ্রি লিখে দিই আমরা কী কোন গুলা কোন ঠিক আছে এই কোনটা আর এই কোনটা বিপ্রতি কোন তাহলে দেখো তাহলে আমাদের সিপিই সিপিই কোনটা এক্স ডিগ্রি আর আর ইপিসি কোনটাও এক্স ডিগ্রি তাহলে অতএব কোন ইসিপি সমান সমান কোন ইসিপি কোন ইসিপি কোন ইসিপি সমান সমান কোন সিপিই সিপিই তাহলে এই কোন দুটো যদি সমান হয় তাহলে এর বিপরীত বাহু দুটো সমান হবে তাহলে দেখো ইসিপি ইসিপি এর বিপরীত দেওয়া হচ্ছে এটা ইপি আর এটার 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 এই কোণের বিপরীত হচ্ছে ইসি তাহলে ইপি সমান সমান ইসি হলো নাম দিলাম মনে করো এক ঠিক আছে দেখো এবার যদি আমরা এসি চাপের পর নিই এসি চাপের পর দেখো সি আর এ সি এই দুটা কোণ একই বিতংস্ত কোণ তাহলে এই কোনটা আর এই কোনটা সমান হবে তার মানে এটা যদি নব্বই মাইনাস তাহলে এটা নব্বই মাইনাস ঠিক আছে তাহলে লিখছি আমরা এসি চাপের উপর একই বৃত্তাংশস্থ কোন এসি চাপের উপর হচ্ছে এ বি সি আর হচ্ছে এ ডিসি তাহলে অতএব এবিসি সমান সমান এডিসি এবিসি আর এডিসি তাহলে এটা যেহেতু নব্বই মাইনাস এক্স এডিসিটা তাহলে এটাও নব্বই মাইনাস তাহলে নব্বই ঠিক আছে তাহলে আমরা কোনটা কোন এটা কোন নব্বই পেলাম আর এটাও নব্বই মানে সেক্স পাচ্ছি এবার দেখো এই কোনটা আর এই কোনটা বিপ্লতী কোন তাহলে এটাও নব্বই মাইনাসেক্স হবে ঠিক আছে তাহলে এই ত্রিভুজ নিচ্ছি বিই সি বিইপি ত্রিভুজের আমাদের জায়গা নেই তাই আমরা চলে যাচ্ছি এখানে দেখো ত্রিভুজ বি এর বি ইপি এর কোন হচ্ছে ই ইবিপি সমান সমান এখনই করলাম আমরা যে এবিসি এটা মানেই হচ্ছে এবিসি মানে হচ্ছে ইবিপি একই ব্যাপার কোনো মানে না সমান সমান হচ্ছে ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি আর এই কোনটা হচ্ছে কোন BPE সরাসরণ হবে কোন এপিএফ সরাসর কত এটাও নব্বই মাইনাস এক্স কেন বিপ্রদীপণ ঠিক আছে তাহলে এখান থেকে বলো দেখি কোন ই মানে এই কোনটা আর এই কোনটা সমান ই বিপি ইবিপি ইবিপি সমান সমান হচ্ছে বিপিই বিপিই তাহলে এই কোণ দুটা যদি সমান হয় তাহলে এদের বিপরীত বাবু সমান হবে তাহলে এই কনের বিপরীত হচ্ছে এটা অতএব ইপি সমান সমান আর এর বিপরীত হচ্ছে এটা বি তাহলে এরা দিচ্ছে দুই নাম্বার দেখো এক নম্বরে ছিল ইপি সমান সমান ইসি ইপি কোথায় ইপি সমান সমান ইসি আর দুই নম্বর হচ্ছে ইপি সমান সমান বি তাহলে অতএব এক নং ও দুই নং থেকে পাই যে ইপি সমান সমান ইসি সমান সমান BE তাহলে এখান থেকে আমরা লিখব যে বি সমান সমান বি ইসি বা সিই একেবারে ইসি বা CE প্রমাণিত এটা আমাদের দেখাতে বলেছিল তাই না আরেকটা জিনিস লিখতে পারত অর্থাৎ ই হলো বিসি এর মধ্য ঠিক আছে তো এটাই হচ্ছে আমাদের ছয় নম্বরের সমাধান এবার করছি আমরা সাত নম্বরটা কেলেও দেওয়া আছে যে যদি এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি সমান সমান ডিসি হয় তবে প্রমাণ করি যে এসি সমান সমান বিডি একটা বৃত্তস্ত চতুর্ভুজে এবিসিডি যার বলা হচ্ছে যে এবি এব সিডিটা সমান আমাদের বলেছে কি যে প্রমাণ করতে হবে যে এসি আর বিডি এটা সমান ঠিক আছে করেছি দেখো প্রদত্ত কী দেওয়া আছে আমাদের যে এবিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি সমান সমান ডিসি ঠিক আছে আর কি লিখবো ধরি বৃত্তটির বৃত্তটির কেন্দ্র হচ্ছে ও এবং এসি কমা বিডি পরস্পরকে পি বিনুতে করেছে ঠিক আছে প্রমাণ কি করতে হবে প্রমাণ করতে হবে যে এসি এসি সমান সমান বি ঠিক আছে অঙ্কন আমাদের কিছু প্রয়োজন পড়বে না চলে যাচ্ছি আমরা একবারে প্রমাণে দেখো আমাদের বলেছে কি যে এই বাহুটা আর এই বাহুটা সমান দেখাতে হবে তাই না মানে করণটা এবিসিডি চতুর্ভুজের এই করোটা এসি করোনোটা আর বিডি করোটা সমান দেখাতে বলেছে তো আমরা কী করবো যে বিসি চাপের পর দেখো বিসি চাপের পর এ বিএসি আর বিডি এই কোন দুটা কি বলো দেখি দুটাই বিত্বস্ত কোন এবং একই বৃত্তংসস্ত কোন তাহলে এই কোনটা আর এই কোনটা কী হবে সেমন হবে তাহলে লিখছি আমরা বিসি চাপের উপর একই বৃত্তাংশস্থ কোন কি কোন বলো দেখি বিএসি আর হচ্ছে বিডিসি বিএসি আর বিডিসি তাহলে অতএব কী হবে অতএব সি সমান সমান সি হবে ঠিক আছে তা দেখো এটার জায়গায় আমরা কী লিখতে পারি এখান থেকে লিখতে পারি দেখো বি এসির জায়গায় বি পি লিখতে পারি না বিএপি লিখতে পারি আর বিডিসির জায়গায় আমরা পিডিসি লিখতে পারি পিডিসি কারণ একই ব্যাপার বি এসির জায়গায় বিএপি আর বিডিসির জায়গায় পি পি পিডিসি লিখছি কোনো সমস্যা নেই ঠিক আছে চলে যাচ্ছি আমরা ত্রিভুজ দেখো এ বি পি এবং ত্রিভুজ এ বি পি নিচ্ছি এবং ত্রিভুজ দেখো সি সি ডি পি ডি পি এর এই দুটো ত্রিভুজের আমাদের এখনই দেখালাম এই কোনটা এ কন্টা সমান আর এই কোনটা এ ঘণ্টা কী হবে সমান হবে কারণ হচ্ছে বিপ্রদীপকণ আর এই বাহুটা এই বাহুটা সমান আমাদের দেওয়া আছে তাই না তাহলে লিখছে দেখো বি সমান সমান ডিসি বা সিডি কোনো ব্যবহার না ডিসি এটা আমাদের কী প্রদত্ত ঠিক আছে তারপরে আমরা একটু আগে দেখালাম যে বিএপি সমান সমান পি এ পিডিসি পিডিসি ঠিক আছে আর এই কোনটা এ পিবি সমান সমান সিপিডি সিপিডি কী করে গেল বিপ্রতি ঠিক আছে তাহলে এই ত্রিভুজটা এই ত্রিভুজটা কী হয়ে যাবে সর্বসম্মান হয়ে যাবে তাহলে অতএব ত্রিভুজ এবিপি সর্বসম ত্রিভুজ সিডিপি সিডিপি আর এবিপি সর্বসম হয়ে গেল সর্বসম হলে কে বলো দেখি প্রতিটা বাউক সমান হবে এবং প্রতিটা কোন সমান হবে তাহলে দেখো এই বাহুটা আর এই বাহুটা সমান হবে আর এই বাহুটা কি বাহুটা সমান হবে তাই না তাহলে এই যাবে এপি সমান সমান ডিপি এপি সমান সমান ডিপি আর দেখো বিপি সমান সমান বিপি সমান সমান সিপি এটা এক এটা দুই এবার আমরা কী করছি এ দুটা যোগ করছি এ দুটা যোগ করছি তার আগে আমরা এটা উল্টে দিতে পারি না সিপিটা এদিকে লিখছি আর বিপিটা এদিকে লিখছি কোনো সমস্যা নেই আর এপিআরসিপি যুক্ত করবো এপিআরসিপি যুক্ত করলে আমাদের এসি হয়ে যাবে আর দেখো ডিপি আর বিপি ডিপি আর বিপি যুক্ত হলে বিডি হয়ে যাবে এক নং প্লাস দুই নং করে পাই কী পাচ্ছি বলো থেকে এদিকে এপি প্লাস হচ্ছে সিপি সিপি আর দিকে হচ্ছে ডিপি আর দিকে হচ্ছে বিপি এপি আর সিপি হয়ে যাচ্ছে আমাদের এ সি আর ডিপি ডিপি আর বিপি হয়ে আছে আমাদের বিডি তাই না এটাই দেখাতে বলেছিল সাত নম্বরটা হলো এবার করেছি আমরা আট নম্বরটা কি বলেছে যে ও কেন্দ্রীয় বৃত্তে ও এ ব্যাসার্ধ ও কেন্দ্রীয় বৃত্ত আছে ও এটা হচ্ছে ব্যাসার্ধ এ কিউ একটি জে এ কিউ একটা হচ্ছে জে ঠিক আছে বৃত্তের উপর সি একটি বিন্দু এই বৃত্তের পর সি একটা বিন্দু ও এ সি ও এ সি বিন্দুগামী বৃত্ত এ কিউ জেকে পি বিন্দুতে ছেদ করেছে এ ও সি এই বিন্দুগামী আরেকটা বৃত্ত আছে যার কেন্দ্র হচ্ছে আমরা ধরেছি এক্স সেটা কি করেছে যে এ কিউ জেটাকে পি বিন্দুতে ছেদ করেছে ঠিক আছে আমাদের দেখাতে হবে যে সিপি সমান সমান সিপি সমান সমান পি কিউ তো আমার লেগেছে দেখো প্রমাণ কী করতে হবে বলে দেখি প্রমাণ করতে হবে যে সিপি সমান সমান পিকিউ চলে যাচ্ছি আমরা অঙ্কনে দেখো আমরা অঙ্কন কী করব এই যে ও আর সি যুক্ত করবো এবং সিকিউটা যুক্ত করবো সি কিউ যুক্ত করে দিচ্ছি আমরা সি কিউ আর ও সি যুক্ত করলাম ও কমাশি এবং সি কমা কিউ যুক্ত করা হলো প্রমাণ করবো হবে প্রমাণ চলে যাবো দেখো যে ও কেন্দ্রীয় বৃত্তে দেখো ও কেন্দ্রীয় বৃত্তে এসি চাপের উপর এ কিউসি হচ্ছে কোণ আর এ ও সি হচ্ছে কেন্দ্রস্থকোণ তো আমরা কি জানি যে কেন্দ্রস্ত কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ তো সেটাই লিখব যে ও কেন্দ্রীয় বৃত্তে এসি চাপের উপর এসি চাপে এসি চাপের উপর বৃত্তস্থ কোন হচ্ছে এ কিউসি এবং কেন্দ্রস্থ কোনটা এ ও সি এ ও সি তাহলে কি বলো দেখি অতএব কোন এ ও সি হচ্ছে টু ইন্টু এ কিউ সি নাম দিলাম এক ঠিক আছে এইবার দেখো এক্স কেন্দ্রীয় বৃত্তে এক্স কেন্দ্রীয় বৃত্তে এ আর সি এই চাপের পর দেখো এ ও সিটা হচ্ছে বৃত্তস্ত কোণ আর এ পি সি এটাও বৃত্তস্ত কোণ তাহলে কী বলো দেখি তাহলে এই কোনটা এই কোনটা কী সমান হবে তাহলে আমরা এক্স কেন্দ্রীয় বৃত্তে বৃত্তে এ আর সি চাপের উপর একই বৃত্তাংশস্থ কোন হচ্ছে এ ও সি আর এ পি সি অতএব এ ও সি সমান সমান সি এ ও সি টা এ পিসির সমান ঠিক আছে এবার দেখো আমরা কি করছি যে এই কোনটা হচ্ছে এই কোণের এই কোনটা হচ্ছে এই কোণের দ্বিগুণ আর এই কোনটা এই কোনটা সমান পেলাম এইবার দেখো আমরা যদি এই ত্রিভুজটা নিয়েছি সিপি কিউ ত্রিভুজ নিয়ে সিপি কিউ ত্রিভুজের এটা হচ্ছে এ পি সিটা হচ্ছে কোণ আমরা কি জানি যে কোনো ত্রিভুজের কোণ হচ্ছে অন্তঃস্থ বিপরীত কোন দুটির সমষ্টির সমান তাহলে এ পিসি কোনটা হবে পি কিউ সি প্লাস পিসি এর সমষ্টির সমান ঠিক আছে তো দেখো নিচ্ছি ত্রিভুজ সি পি কিউ এর বহিস্ত কোন কোনটা এ সমান সমান এ সমান সমান এই কোনটা এ নাম দিচ্ছি সি কিউ পি প্লাস এ হচ্ছে ঠিক আছে দেখো এ পিসি এ পিসি ছিল আমাদের দিকে এ পিসির জায়গায় আমরা লিখতে পারি না বলো দেখি যে এ পিসির জায়গায় লিখছি আমরা এ ও সি লিখছি কোনো সমস্যা নেই এ পিসির জায়গায় এ ও সি লিখতে পারি এ ও সি লিখছি আর সি কোনটা সি দেখো যেটা আর সি এ একই কোন তাই না সি কিউপিআর সি সি কিউপিআর সি কিউএ একই কোন তাহলে সি এর জায়গায় লিখছি সি কিউ এ প্লাস পিসি কিউ পিসউ থাক ঠিক আছে এইবার দেখো সি কিউএ সি কিউ এ এই কোনটা কী এই কোনটা হচ্ছে দেখো এই কোনটা আমাদের সি কিউ থাক আর এ দেখো এ ও সি লিখেছি আমরা এ ও সিটা আবার কি বলো দেখি টু এ সি দেখো এ ও সি টু এ সি টু এ কিউ সি আর সি কিউ এ যে লিখেছি সি এ সি এ আর এ সি একই ব্যাপার তো ওটাকে আমরা সিজা করে লিখছি এ কিউ সি প্লাস এদিকে দেখো পি সি কিউ তাহলে দেখো একটা সি কিউ কেটে যাবে

পি সি আর পিক কিউ যদি সমান হয় এই কোনটা আর এই কোন যদি সমান হয় তাহলে এই বিবরিদ সমান হবে দেখো পিকিউসি পিকিউসির বিবেদ হচ্ছে পিসি আর পিসি কিউ পিসির বিবেদ হচ্ছে পিকিউ ঠিক আছে তো আমাদের কী বলেছিলো যে সিপি সমান সমান পিকিউ তাহলে পিসির জায়গায় আমরা সিপি লিখতে পারি কোনো বরণ সিপি শানসহন পিকিউ এ হচ্ছে প্রমাণিত ঠিক আছে দেখো আর বলে দিচ্ছি কি বলেছে যে এটা বৃত্ত আছে যার কেন্দ্র হচ্ছে ও ঠিক আছে ও এটা হচ্ছে ব্যাসার্ধ আর এ কিউটা হচ্ছে যে এ আর সিটা হচ্ছে এই বৃত্তের উপর যে কোনো একটা বিন্দু এ ও সি এই তিনটা বিন্দুকে আমি আর একটা বৃত্ত হচ্ছে যার কেন্দ্র এক্স আমরা ধরেছি ঠিক আছে তো আমাদের এই বৃত্তটা এ কিউ যে কে ছেদ করেছে আমাদের প্রমাণ করতে বলেছে কি যে সিপি সমান ঠিক আছে তো আমরা অঙ্কন কী করলাম অঙ্কন করেছি এটা যুক্ত করেছি আর এটা যুক্ত করেছি এইবার দেখো যে এই বৃত্তের এই বৃত্তের এটা হচ্ছে বৃত্তস্তকন এটা হচ্ছে কেন্দ্রস্থপন এটা যে বৃত্তস্তোগনটা কি কেন্দ্রস্থগণের অর্ধেক হবে বা কেন্দ্রস্থগনটা বৃত্তস্থকনের দ্বিগুণ হবে এটুকু লিখলাম তারপর দেখো এই এক্স কেন্দ্রীয় বৃত্তের দেখো এ ও সি আর এপিসি দুটাই একই বৃত্তাংস্ত বৃত্তং একই বৃত্তাংশস্ত কোন তাহলে এ ও সি আর এপি কিউ এপিসিটা সমান হবে দুটো সমান হয়েছে তারপরে আমরা কী করেছি যে সিপি কিউ ত্রিভুজ নিয়েছি তার কোন হচ্ছে এপিসি আমরা কি জানি যে ত্রিভুজের বহিষ্ঠকোণটা হচ্ছে অন্তঃস্থ বিবরীত কোন দুটির সমষ্টির সমান তাহলে এই কোনটা এই দুটো কোণের সমষ্টির সমান ঠিক আছে তাহলে এটার জায়গায় আমরা লিখছি এটা আর এটা মনে হচ্ছে টু ইন্টু পি কিউ সি ঠিক আছে তাহলে একটা পি কিউসি পি কেটে গেছে তখন আর প্রমাণ হয়েছে এটা সমস্যা এটা একটা ত্রিভুজের যদি দুটো কোনো সমান হয় তাহলে বিপুল দুবাহুলো সমান হবে তাহলে এইভাবে আমরা সিপি সমান সমান বি কিউটা প্রমাণ করেছি তাহলে এই হচ্ছে আমাদের আট নম্বর সমাধান আজকে আমরা এখানে রাখছি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরে ভিডিওতে হ্যাভ এ নাইট ডে